এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা দেখাবো আরও একটা নতুন জায়গা। তো চলুন ফার্স্ট জানুয়ারিতে দেখা যাক, একদম নদী পাড়ের কাছে গিয়ে দেখাবো। তো চলুন, এই যে একটু একটু দেখে নাও, তারপরে যাচ্ছি। ইন্ট্রো বেশি করে লাভ নেই, জায়গা দেখাতেই লাভ। আসুন চলো। এইগুলো সব ফিশারি ছিল, এখন এগুলো থেকে মাছ উঠে গেছে, আবার এগুলোতে চাষ হবে। এই যে পাশে দেখতে পাচ্ছ পুরো এলাকাটা, বিভিন্ন ট্যাঙ্কিতে বিভিন্ন রকম চাষ হয়। বাগদা চাষ হয়, চামা মাছ চাষ হয়, প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদা চাষ হয়, প্রত্যেকটা আলাদা আলাদা জায়গাতে প্রত্যেকটা আলাদা আলাদা মাছ। চিংড়া মাছ, তারপরে চারাপোনা, তারপরে ভেটকি, তারপরে অনেক ধরনের মাছ। কিছুদিন না, 4-5 দিন হবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে নদী পাড়ের দিকে দেখাতে নিয়ে যাই। হ্যাঁ বন্ধুরা, এটা হাওড়া ব্রিজ, গ্রামের হাওড়ার বীজ। এতে 100 কিলোর বেশি ওয়ার নিতে পারবে না। এই হাওড়ার বীজে কোনো বাস চাপে না, মানুষ চাপে। এইদিকে ঘর আছে, এদিকে ঘর খুব ফাঁকা ফাঁকা। আর এই বাঁশ গাছটা দেখো কত সুন্দর দেখতে। আমরা নদী পাড়ের দিকে চলে এসেছি। আমরা আসার একটু আগে একটা জাহাজ এসেছিল, কিন্তু তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। এবার আবার একটা জাহাজ আসলে তোমাদেরকে দেখাবো। এটা পুরো নদী। কই মাছ পাইছ? আমরা নদীর থেকে ফিরে যাচ্ছি। নদীটা এই যে, ওদিকে একদম বোট আসছে। ওরা এগিয়ে গেছে আর আমি পেছনে থেকে গেছি। সূর্যাস্ত, এইরকম রাস্তার থেকে অনেক নিচুতে বাড়ি চলেছে। উল্টো দিকে চলে যাচ্ছি সবজি বাড়িতে। কাল কাল নয় এরকম করে দি। হ্যাঁ যা।
নামিয়ে দিব। বেগুন, এটা বেগুন, সেটা কি দাদু? সে গাছটা ও গুড়মি লাল আলু, মিষ্টি আলু, হ্যাঁ পুজোর রাগ আলু, হ্যাঁ লালটা রাঙ আলু, আর সাদাটা গুড়মিটার কালারটা আলাদা। একজন ফুলের মধু খেতে ব্যস্ত, ভোমরা চলে এসছে, আমার ভাগ্যে আছে, চলো 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 এটা ব্রয়লার না রোডাল। আচ্ছা বিলাস আছেন বলি।